ফোনে ভয়েস ঠিকই শুনতে পারবেন এই মাইক্রোফোনের মাধ্যমে। তো বড় সিম কার্ডের কথা যেহেতু আসলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বড় সিম কার্ডকে অ্যারেঞ্জ করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে বেগ পেতে হয়েছে। কারণ আমার কাছে যত ধরনের সিম কার্ড রয়েছে সবই আপনার মাইক্রো সিম কার্ড বা ন্যানো সিম কার্ড। তো দেখুন, এখানে রয়েছে আপনার টেলিটকের একটি উপরের প্লাস্টিক, তার নিচে রয়েছে একটি গ্রামীণ ফোনের মাঝামাঝি পর্যায়ে আর কি, তার মাঝখানে বাংলালিংকের একটি সিম কার্ড। তো এই তিনটা জিনিসের সংমিশ্রণে আমি আসলে একটা বড় সিম কার্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ বড় সিম কার্ড বানাতে পেরেছি। তো এখন আমি সিম কার্ডটাকে এখানে ইনসার্ট করে দিচ্ছি। তো ইনসার্ট করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি লাল এলইডি ইন্ডিকেটর কিন্তু জ্বলে উঠেছে, তার মানে এই ডিভাইসটি এখন প্রিপারেশন নিচ্ছে রেডি হওয়ার জন্য, অর্থাৎ পেয়ার হওয়ার জন্য। দেখুন, এখন কিন্তু লাইটটি ব্লিং করছে এবং ব্লিং করার পর কিন্তু লাইটটি নিভে গেল, দ্যাটস মিন এটি কিন্তু এখন রেডি আপনার কাজ করার জন্য। তো আপনি চাইলে কিন্তু সরাসরি একটি মাইক্রো এসডি কার্ড, যদি আপনার এরকম একটি মাইক্রো এসডি কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, আপনি কিন্তু এর মধ্যে এটিকে লাগিয়ে দিতে পারেন। তো আমি মাইক্রো এসডি কার্ডটিকেও এখানে লাগিয়ে দিচ্ছি। তো মাইক্রো এসডি কার্ড কিন্তু আপনার সম্পূর্ণটার মধ্যে ঢুকবে না, জাস্ট আংশিক। এর মধ্যে ঢোকানোর পর আমি এটিকে এখান থেকে এভাবে যদি লাগিয়ে দিই তো আমার কিন্তু ডিভাইসটি এখন কমপ্লিট। এবার আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এর অপারেশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি এটিকে অপারেট করার জন্য এর মধ্যে যে সিম কার্ডটি দিলেন সেখানে আপনাকে বিভিন্ন ধরনের SMS পাঠিয়ে এটিকে সেট আপ করতে হবে। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে দেখুন, আমি কিন্তু অলরেডি এটিকে বাইন্ডিং করে রেখে দিয়েছি, তারপর আমি আপনাদেরকে নতুন করে বাইন্ড করে দেখাচ্ছি। জাস্ট আপনি যদি এই সিম কার্ডে, অর্থাৎ আমি যে সিম কার্ডটি এর মধ্যে ইনসার্ট করেছি, সেই সিম কার্ডের মধ্যে যদি আমি আমার ফোন নাম্বার আপনার একটি SMS পাঠাই 000 লিখে, যদি SMS পাঠাই, তো ফিরতি SMS-এ আমাকে এই ডিভাইসটি দেবে এই নাম্বারের সাথে বাইন্ডিং হয়ে গিয়েছে, তার একটি রিপ্লাই আমাকে দেবে। দেখুন, মেসেজটি কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। খুব ইজি সিস্টেম, অর্থাৎ এই ডিভাইসটি শুধুমাত্র আপনি এই সিম কার্ডের মাধ্যমে অপারেট করতে পারবেন। অর্থাৎ আপনি যেই সিম কার্ডের মাধ্যমে আপনার এই ডিভাইসটিতে মেসেজ পাঠালেন, অর্থাৎ এই আপনার ট্র্যাকারের মধ্যে যে SMS-টি পাঠালেন, শুধুমাত্র এই সিম কার্ডের মাধ্যমেই আপনার এই নাম্বারের মাধ্যমেই আপনার কাজগুলো করিয়ে নিতে পারবেন। অন্য কোনো নাম্বার থেকে কোনো SMS পাঠালে কিন্তু কোনো ধরনের রিপ্লাই আপনি পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছে সেট বাইন্ড নাম্বার সাকসেসফুলি, তার মানে আমাদের এই নাম্বারটি কিন্তু অলরেডি এটার সাথে বাইন্ড হয়ে গিয়েছে। দ্যাটস মিন এখন আমরা চাইলে এই ডিভাইসটিকে, অর্থাৎ এই GPS ট্র্যাকারটিকে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু অপারেট করতে পারবো। তো আমরা যদি এখন একটু লাইভ লোকেশন দেখতে চাই, আবার 777 লেখার পর যদি টেক্সট মেসেজ পাঠাই তাহলে ফিরতি SMS-এ আমাকে একটি লাইভ লোকেশন দেবে। মোটামুটি আপনার 15-20 সেকেন্ডের মতো টাইম নেয় আপনার ফিরতি আপনার SMS-টি আসার জন্য, অর্থাৎ লাইভ লোকেশন শেয়ার করার জন্য। তো দেখি SMS-টি কতক্ষণ আসে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির চার্জ সহ কিন্তু আপনার লাইভ লোকেশনের জন্য একটি লিঙ্ক তারা শেয়ার করেছে। এবার যদি আমরা এই লিঙ্কে ক্লিক করে যদি ব্রাউজারে দেই তো হয়তোবা আমরা সরাসরি গুগল ম্যাপে চলে যাবো এখান থেকে। হ্যাঁ, ম্যাপ কিন্তু ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ম্যাপের মাধ্যমে আমরা সরাসরি আমাদের এই ডিভাইসের লাইভ লোকেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ডিভাইসটি মোটামুটি আপনার 50-60 ফিটের মধ্যে অ্যাকচুয়াল লোকেশন দেখায়। একদম এক্সাক্ট লোকেশনটা কিন্তু আসলে আমাদের দেশে ওইভাবে আমরা দেখতে পাই না, তারপরেও মোটামুটি 50-60 ফিটের মাঝামাঝিতে একটি ডিস্টেন্সের মধ্যে আমাদের কিন্তু একটি লাইভ লোকেশন দেখায়। আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু লাইভ লোকেশন এখন কিন্তু দেখাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই ডিভাইসটিকে ট্র্যাক করতে পারবেন। তো লাইভ লোকেশন তো আমরা দেখে নিলাম, এবার যদি আমরা একটু ট্রাই করি যে এই ডিভাইসটি থেকে আমরা ভয়েস কলে কীভাবে কথা বলতে পারি। আপনারা যদি চান সরাসরি এখান থেকে জাস্ট এই নাম্বারে, অর্থাৎ এই GPS ট্র্যাকারের মধ্যে যে নাম্বারটি দিয়েছেন সেখানে যদি আপনারা 666-এ যদি টেক্সট মেসেজ পাঠান, তো আমি 666-এ টেক্সট মেসেজ পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, ফিরতি SMS-এ বা এই SMS-টি যাওয়ার পরপরই কিন্তু সরাসরি আমার কাছে একটি কল চলে আসবে আমার এই স্মার্টফোনটিতে। আমরা রিসিভ করলেই আমরা এই আপনার এই GPS ট্র্যাকারের আশেপাশের ভয়েস কিন্তু আমরা শুনতে পারবো। দেখুন, বলতে বলতে কিন্তু আমাদের কাছে অলরেডি কল কিন্তু চলে এসেছে। আমরা কলটি যদি রিসিভ করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাউন্ড হচ্ছে। আমি যদি একটু কথা বলে শোনাই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা কিন্তু খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলটি রিসিভ করে দিয়েছি এবং রিসিভ করার পর কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু এখন কথা শুনতে পাচ্ছি। ওয়ান ওয়ে টক, অর্থাৎ এটার মধ্যে যে সাউন্ডটি হচ্ছে সেই সাউন্ড কিন্তু এখানে আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আমরা চাইলে এটাকে, অর্থাৎ এর আশেপাশে কে কী বলাবলি করছে সেই জিনিসগুলো কিন্তু আমরা শুনতে পারি। এছাড়াও এর যে অপারেশনাল অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সেই ফিচারগুলো দেখে নিতে পারেন খুব সহজে। আমরা কলটি কেটে দিচ্ছি। তো এই ছিল মূলত হচ্ছে আপনার এই ছোট্ট GPS ট্র্যাকারের বৈশিষ্ট্য। আর এটি চার্জ মোটামুটি আমি যেটি দেখেছি আপনার 2 দিনের মতো চার্জ থাকে,
আপনি যদি এটাকে স্ট্যান্ডবাই মোডে রাখেন অর্থাৎ এখানে কিন্তু আপনার 2G নেটওয়ার্ক যেহেতু ব্যবহার হচ্ছে পাশাপাশি এর কোনো ডিসপ্লে নেই এটাকে আমরা আদিম যুগের যে সকল বাটন ফোন ছিল সেই বাটন ফোনগুলোর সাথে তুলনা করতে পারি তো সেই ক্ষেত্রে আসলে এটা স্ট্যান্ডবাই মোডে থাকারত অবস্থায় আমি মোটামুটি 2 থেকে আড়াই দিনের মতো চার্জের ব্যাকআপ পেয়েছি আর এখানে রয়েছে মাইক্রো USB পোর্ট আপনারা যদি এর মাধ্যমে